আজ তোমার কাছে কেন এসেছে জানো? তা তো দেখো তো একে চিনতে পারো কিনা? না তো। এ হচ্ছে আমাদের চালচে সদাগরের একমাত্র সন্তান দোলোলক্ষিন্দর। ও দাদু নমস্কার। নমস্কার দাদু। দাদু কিসের জন্য আসছো? দাদু বলো। শুনো, তুমি সুন্দর করে আমাকে একটি কলসি বানিয়ে দিবে, আর কলসিটা হবে তন্ত্র মন্ত্র করে। তার কারণ লোকাই বেহুলার কলসি ভেঙে ফেলেছে, ওকে তো আর মাটির কলসি দেওয়া যাবে না। এ হচ্ছে সদাগর বংশের নিয়ম, যার যা হারিয়েছে তাকে ঢাবল করে দেওয়া। তা অর্থাৎ তার মানে বেহুলাকে সুন্দর করে একটি স্বর্ণের কলসি বানিয়ে দিবে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, লোকাই এবং বেহুলা ওরা দেখবে স্বর্ণের কলসি। দাদু হ্যাঁ বলো। বুঝেছি গো বুঝেছি, লোকাই বেহুলাকে ভালোবাসে, পীড়িত করেছে গো। ঠিক আছে তাহলে তুমি কলসিটি করো। আরম্ভ করলাম কিন্তু। হ্যাঁ বলো। ওরে কলসি গহরাইয়া দহওয়ারে কারি গর, কলসি গহরাইয়া দহওয়ারে ওরে। দাদু তুমি জেগে দেখো। দেখো তো। আরে দাদু তোমাকে বলেছি স্বর্ণের কলসি বানিয়ে দিতে। আরে দাদু লুকাতেন দাও, লুকাই দাদু দেখো তো। ও দেখলে কি স্বর্ণের হবে? দেখুক। এ তো বাড়ি চমৎকার, স্বর্ণের কলসি হয়েছে দাদু। কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি। দেখি। হ্যাঁ এই যে দেখো স্বর্ণের কলসি। আরে আমি তো দেখছি মাটির কলসি। কি দাদু? দাদু হ্যাঁ তন্ত মন্দ করিয়া কলসি বানাই দিয়েছি। তার মানে আমিও দেখতে পারবো না? তুমি দেখতে পারবো না, শুধু লোকাই আর বেহুলা দেখবে স্বর্ণের কলসি। ঠিক আছে, সব লোক দেখবে মাটির কলসি। লোকাই আচ্ছা তাহলে তুমি কলসিটা নিয়ে হ্যাঁ আমি গেলাম ওই বেহুলার কাছে চলে যাও, আমি দাদুকে কিছু টাকা দিই, আমি চলে আসি। আচ্ছা ঠিক আছে তুমি তাই আসো। দাদু দাদু ঠকাই কল না। না দাদু তোমাকে আমি ঠকাবো কেন? তোমাকে কত টাকা দিতে হবে সেটা বলো। তুমি 10,000 টাকা। এই দাদু টাকা আমি দিতে পারি কিন্তু শর্ত আছে একটি। কি? তোমার মনে পড়ে আছে থেকে সেই কত বছর আগে তুমি যে এমন কাজ করেছিলে, সেই কুকামের কুকৃত্যের কথা যদি আমি বলে দেই তাহলে তোমাকে এই জায়গা থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। বলো। দ্বিতীয়বার ওই কথা বলবি না। হ্যাঁ আমাকে টাকা না দিলি, আমি বুড়ো মানুষ তোকে কলসি বানিয়ে দিছি, আমার একটা মান সম্মান আছে। জন্তুদা ভগবানের দিব্যি বলো আমার টাকা লাগবে না রে ভাই। টাকা লাগবে না? না যদি লোকাই যদি আমি লোকার্জন বলবো, লোকাই যদি বলে কত টাকা দিয়েছে তুমি কি বলবে? আমাকে 10,000 দেওয়ার পর কিছু বকশিশ দিয়েছে। আর যদি না বলো ভগবান তাহলে তোমার আর বলবো না রে ভাই। আমি জানি দাদু তুমি এখনো আমার কাছে জিম্মি। সেই দিনে সে পাট ক্ষেতের ঘটনা আমি যদি লোক সমাজে বলে দেই জন্তু তাহলে তোমার আমি বলেছি ঠিক আছে দাদু টাকা লাগবো না। গুড বাই সালা চাষ কথা করে পাল্লক পোলা সালা কি যাই যাই জন্তু তেহা নিজে লুকাতেন ঠিকই, আমার একটা ফটকা বাজি দিল সালা। তোরা ওই ভগবানে জানি বিচার করে সালা যাই সালা ভগবান রক্ষা কর। সেই কখন থেকে অপেক্ষা করছি, এখন পর্যন্ত এলো না, আর কিছুক্ষণ অপেক্ষা করি তাই না? আসতেই পারে ঝন্টুদা, ওরা কি আসছে নাকি চলে গেছে?
ওরাও অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে, আচ্ছা ঠিক আছে চলো দিয়ে। হ্যাঁ ঠিকই তো বলেছ, ওরা তো এখানেই রয়েছে। এই তো আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমরা তোমার জন্য তাড়াতাড়ি চলে এসেছি বেহুলা। ও গো বেহুলা, আমি যেমনটি তোমার সেই কলসি ভেঙেছিলাম তার চেয়ে ভালো কলসি আমি তোমার জন্য নির্মাণ করে নিয়ে এসেছি। দেখো এই কলসি তোমার পছন্দ হয় কি না। সখী, ভেঙেছে মাটির কলসি, দিয়েছে স্বর্ণের কলসি, তবু আবার কলসি দিয়ে নাম নেখা। আমি কলসি নিব না, এই নাও তোমার কলসি। এ কি বলছো বেহুলা, তুমি এই কলসি নেবে না? দাদা বেহুলা বড্ড বোকা, বুঝতে পারেনি তা সারা জীবন মাটির কলসিতে পানি নিয়েছে, তো আজ স্বর্ণের কলসি পেয়েছে, তাকে ভোগ পড়বে। বেহুলা আমি যে তোমাকে কতটা ভালোবাসি সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত তারপরে তুমি মানতে। বেহুলা আমি যে তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার জন্যই আমি তোমার জন্য এই স্বর্ণের কলসি নিয়ে এসেছি। বেহুলা আমরা এখানে ভালোবাসা করতে আসিনি, এখানে চান করতে এসেছি। তুমি ভালো ভালো আমাকে তোর কলসিটা দিয়ে দাও, আমরা এখানে চলে যাব। শোনো বেহুলা, আমার ছোট ভাই লোকাই এই তো জীবনে প্রথম একটি আবদার করেছে, তুমি রাজি হয়ে যাও না গো। আমরা এখানে প্রেম প্রীতি করতে আসিনি। আমি জানি, তবু আমার বাইটাকে একটু সান্ত্বনা দাও। বেহুলা কলসিটা তুমি হাতে নাও। বেহুলা হ্যাঁ দাদা, অবশ্যই আমি বলছি হবে। এক বিন্দু ভালোবাসা